আজকে হঠাৎ যদি উঠলো কথার এই পর্বটা আমরা বাইরে করার চেষ্টা করছি একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন আপনারা সবাই তো বলেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে ভালো হয় তাই আজকে এটা একটা চেষ্টা দেখা যাক কতদূর সফল হই আর এক্সপেরিমেন্টই যখন করছি তখন হঠাৎ যদি উঠলো কথার পর্বে আজকে একটা কেস স্টাডি করলে হয় না কেস স্টাডি কী নিয়ে টাটা ন্যানো নিয়ে টাটা ন্যানো সে তো বাসি খবর অনেকদিন আগেকার কথা মানে ঠিকঠাক ইতিহাসও নয় বর্তমানও নয় মাঝখানে একটা জগা খিচুড়ি গাড়িটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ মানে গাড়িটা শিকড় কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে আজকের এই যে রাজনৈতিক মানচিত্র মানে কেন্দ্রে মোদী সরকারের ক্ষমতায় আসা এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্ষমতায় আসা এই সব কিছুরই শুরু কিন্তু বলা যেতে পারে এই টাটা ন্যানো দিয়ে ব্যাপারটা খতিয়ে দেখলে ব্যাপারটা বোঝা যাবে সেটাই আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তবে আজকের পর্বটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি আমরা এই পুরো বিষয়টাকে খুব অবজেক্টিভলি দেখার চেষ্টা করেছি আর সেই থেকেই এই পর্বটা তৈরি করা তাই আপনাদের কাছে অনুরোধ আপনারাও এই পর্বটাকে একটু অবজেক্টিভলি দেখবেন তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক এটা সেই সময়কার কথা যখন কেন্দ্রে ক্ষমতায় রয়েছে কংগ্রেস আর পশ্চিমবঙ্গে বাম সরকার দুটো দলই ক্ষমতায় থাকতে বেশ অভ্যস্ত মানে কেন্দ্রে কংগ্রেসের ইতিহাসে যদি বা একটু টালমাটালের কথা রয়েছে পশ্চিমবঙ্গে বাম সরকারের সেসব কোনো চিন্তা নেই তার মধ্যে বামেদের সেই সমস্ত তাবর তাবর নেতারা যাদের ডাকে মিছিলে ঢল নেমে যেত তারা তখনও অব্দি বেঁচে মমতা বন্দ্যোপাধ্যায়ও তখন আছেন তিনি তখনও একজন শক্তিশালী নেত্রী কিন্তু বিরোধী নেত্রী নরেন্দ্র মোদীও কিন্তু আছেন কিন্তু তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী আর তিনি সেই সময় নিজের ভাবমূর্তি বদলানোর জন্য অত্যন্ত উদ্ভিদ গুজরাট রাইডের কথা পেছনে ফেলে তিনি অন্তত খাতায় কলমে একটা নতুন গুজরাট তৈরি করার চেষ্টা করছেন ভারতের রাজনৈতিক মানচিত্রটা যখন এরকম তখন এই সমস্ত কিছু থেকে অনেক দূরে রতন টাটার মাথায় ঘুরছে একটা অন্য চিন্তা তার স্বপ্ন তিনি একটা গাড়ি বানাবেন গাড়ি বানাবেন ভালো কথা টাটা গ্রুপ বেশ বড় এবং তাদের গাড়ির একটা আলাদা করে সেকশনও আছে কিন্তু এটা যে সে গাড়ি নয় রতন টাটা চাইছেন তিনি সর্বসাধারণের জন্য একটা গাড়ি বানাবেন অর্থাৎ পিপলস কার ভাবলে অদ্ভুত লাগে তখন টাটা ইঞ্জিনিয়ারিং রিসার্চের খাতায় কলমে থাকা এই গাড়িটা যে কিছুদিন পরে ভারতের রাজনৈতিক মানচিত্রটাই বদলে দেবে এটা নিশ্চয়ই কেউ ভাবতে পারেনি দ্য পিপলস কার অফ ইন্ডিয়া উইল চেঞ্জ দ্য পলিটিক্যাল সিনারিও অফ ইন্ডিয়া অ্যান্ড স্পেশালি ওয়েস্ট বেঙ্গল এই টাটা ন্যানো তৈরির পেছনে চিন্তা ভাবনাটা কিন্তু খুব মহৎ ছিল রাতেন টাটা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি প্রায়ই দেখেন একটা স্কুটারে চার পাঁচজন মিলে ঘুরে বেড়াচ্ছে মানে একই পরিবারের চার পাঁচজন হয়তো একটা স্কুটারে চেপেছে সামনে বাবা পেছনে মা আর মাঝখানে স্যান্ডউইচ হয়ে বসে রয়েছে তিন চারটে বাচ্চা এইভাবে গাড়ি চালানোর অনেক বিপদ আছে মানে অন্ধকারে অ্যাক্সিডেন্ট হতে পারে কিংবা বৃষ্টিতে যদি রাস্তা পিছল হয়ে থাকে তাহলে চাকা পিছলেও অ্যাক্সিডেন্ট হতে পারে ব্যাপারটা একেবারেই সেফ নয় তাই রতন টাটা চেয়েছিলেন যে তিনি এমন একটা গাড়ি তৈরি করবেন যেটার দাম খুব কম হবে এতটাই অ্যাফোর্ডেবল হবে যে নিম্ন নিম্নমধ্যবিত্তরাও এই গাড়িটা কিনতে পারবে সেখান থেকেই এই টাটা ন্যানো তৈরির কথাটা মাথায় আসে তার ভালো কথা কিন্তু অনেক সময় যেটা হয় খাতায় কলমে যেটা ভালো লাগে সেটা তৈরি করতে বেশ বেগ পেতে হয় এখানেও সেটা হয়েছিল প্রায় চার পাঁচ বছর লাগলো একটা প্রোটো তৈরি করতে আর প্রোটো তৈরি করার পরে যে গাড়িটা সামনে এলো সেটা ভারী অদ্ভুত মানে সমস্ত কস্ট কাটিং করে যতটা না লাগলেই নয় সেইটুকু রেখে একটা গাড়ি বানানো হয়েছে যাতে প্রোডাকশান কস্ট কম হয় মানে প্রোডাকশন কস্ট যত কম হবে তত কম দামে গাড়িটা বিক্রি করা যাবে এবার এই প্রোটোটাইপটা বাইরে আসতেই ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে শুধু ভারতের মানুষই নয় সারা বিশ্বের মানুষ ধন্য ধন্য করতে লাগলো সবার বক্তব্য ভারত এমন একটা কিছু করে ফেলেছে যেটা মিশন ইম্পসিবল ভারত কি করেছে না একটা গাড়ি বার করেছে যার দাম এক লাখ টাকা এখন এক লাখ টাকায় একটা ভালো বাইক হতে পারে এক লাখ টাকায় একটা ভালো সিডেনের ডাউন পেমেন্ট হতে পারে এক লাখ টাকায় দুটো ভালো মোবাইল ফোন হতে পারে কিন্তু এক লাখ টাকায় একটা গাড়ি এক লাখ টাকার একটা গাড়ি ইটস এ টেকনোলজিক্যাল মার্ভেল লোকে হামলে পড়ে এই গাড়িটা কিনবে ভারতের রাস্তায় কোটি কোটি টাটা ন্যানো দেখতে পাওয়া যাবে এরকমটাই ভাবা হয়েছিল কিন্তু আগেই যেটা বললাম সবসময় যেটা খাতায় কলমে ভাবা হয় বাস্তবে সেটা করা যায় না এই টাটা ন্যানোটাও এরকমই একটা ব্যাপার সেই বিষয়ে কথা বলবো তবে আগে একটু দিকে যাই পশ্চিমবঙ্গে তখন লাল দুর্গ মানুষ বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গতে একই সরকারকে দেখে অভ্যস্ত একজন বিরোধী নেত্রীর নাম উঠে আসছে বটে তবে তাকে সলিড অল্টারনেটিভ হিসেবে কেউ দেখছে না সবারই বক্তব্য বামেদের একটা এত বড় ইতিহাস রয়েছে তাদেরকে এত সহজে টলাতে বোধহয় পারবে না এইসব যখন চলছে তখন খবর এলো পশ্চিমবঙ্গে কারখানা হবে যে সে কারখানা নয় সেই এক লাখই গাড়ির কারখানা হবে পশ্চিমবঙ্গে সেই গাড়ি যা ভারতবর্ষে এনে দেবে নতুন অটোমোবাইল রেভলিউশন তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও হাত বাড়িয়ে দিলেন এইটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার করমর্দন হলো ভারতের নবীনতম অটোমোবাইল রেভলিউশনের সঙ্গে পশ্চিমবঙ্গের পুরনোতম সরকারে। মানে রাজ্যে যদি একটা কারখানা তৈরি হয় তাহলে চাকরি আসবে রাজ্যের উন্নতি হবে এইসব ভেবে চিনতেই বুদ্ধদেব ভট্টাচার্য হাত বাড়িয়ে দিলেন ঠিক হলো পশ্চিমবঙ্গের রাজধানী থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে সিঙ্গুরে তৈরি হবে এই কারখানা আর এইখানেই সমস্যার সূত্রপাত আর ঠিক হয়েছিল যে হাজার একর মতো জমি দেওয়া হবে টাটা গ্রুপকে আর টাটা গ্রুপ এখানে দু হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কিন্তু সাধারণত যে জমিগুলো এই সব কাজে দেওয়া হয় সেগুলো হয় অনুর্বর মানে যেখানে চাষবাস হয় না কিন্তু দেখা গেল সিঙ্গুরে যে জমি দেওয়া হয়েছে তার বেশিরভাগ অংশটাতেই চাষ হয় সেখানে ফসল ফলে এইখানেই সমস্যাটা বেঁধে গেল পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে শক্তিশালী ঘাঁটি ছিল তাদের এই গ্রামগুলো যেখানকার মানুষ হাজার ঝরঝাপটা সয়েও কাস্তে হাতুড়িতেই ভোটটা দিতেন কিন্তু তারা গেলেন এবার রেগে আর শুধু গ্রাম বাংলার মানুষ নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ বিভক্ত হয়ে গেল বেশিরভাগই সরকারের ওপর নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী তার রাজনীতির একটা বড় ইতিহাস রয়েছে অভিজ্ঞতা রয়েছে তার চোখ গেল সিঙ্গুরের দিকে স্লোগান উঠল মা মাটি মানুষ এক দমকায় পশ্চিমবঙ্গের লাল দুর্গ সবুজ হয়ে গেল আর এখন দু হাজার উনিশে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আছেন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই জমি আন্দোলনের সময় যে ক্ষোভটা তৈরি হয়েছিল সেই ক্ষোভের একটা মুখ হয়ে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাটাকে স্টেপিং স্টোন করে তিনি এগিয়ে গেলেন এবং তার জেরে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন চারিদিকে একটা কথা খুব শোনা যাচ্ছে মহাগঠবন্ধনের জেরে জানি না আমরা এটা পরবর্তীকালে হবে কি তবে রাজনৈতিক মহলে এই কথাটা খুব চর্চায় আছে সেটা হলো মমতা ভার্সেস মোদী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ঘটনার সূত্রপাতের পর বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী এখানে কোথায় নরেন্দ্র মোদী সেই সময় অলরেডি গুজরাটের মুখ্যমন্ত্রী তার চোখ তখন আরও বড় পদের দিকে তার চোখ তখন ভারতের প্রধানমন্ত্রী পদের দিকে সিঙুরে এই জমি আন্দোলন এই সমস্ত কিছুর জেরে কারখানার আলো তখনও নেবেনি সেই সময় গুজরাট এগিয়ে এলো টাটার পরিত্রাতা হিসাবে নরেন্দ্র মোদী বুঝতে পারলেন যে এটাই সুযোগ এটাই সুযোগ পুরনো ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখার এবং তার জন্য তিনি সেই সময় যেটা করলেন সেটা বলতেই হবে ইট ওয়াজ ওয়ান অফ ইজ বোল্ডেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল মুভস বাহাত্তর ঘণ্টা সময় নিলেন তিনি মিন্টের একটা রিপোর্ট আছে যে মোদীর কাছ থেকে একটা মেসেজ গেছিলো রতন টাটার কাছে আর সেই মেসেজটায় লেখা ছিল ওয়েলকাম টু গুজরাট এরপর বাহাত্তর ঘন্টা। মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে গুজরাটে একটা হইচই ফেলে দিলেন নরেন্দ্র মোদী জমি বিদ্যুৎ ট্যাক্স এক্সেমশন একটা ফোর লেন হাইওয়ে আর ন কোটি টাকার লোনের ব্যবস্থা করে দিলেন নরেন্দ্র মোদী আবারও বলছি মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন তিনি যদি এটা করতে পারেন যে জমি দিতে পারেনি পশ্চিমবঙ্গ সেটা যদি গুজরাট দিতে পারে তাহলে একটা রেভলিউশন হবে চারিদিকে মানে ব্যবসায়িক মহলে এবং রাজনৈতিক মহলে এই কথাটা রোটে যাবে যে নরেন্দ্র মোদী কাজের মানুষ আর তাই হলো এই ঘটনাটার পরে বাণিজ্যিক মহলে এই কথাটা ছড়িয়ে পড়ল যে গুজরাটে ব্যবসা বাণিজ্য করাটা খুব সহজ নরেন্দ্র মোদি খুব কাজের মানুষ আর এই জিনিসটাই এই ফ্যাক্টরটাই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ালো পরবর্তীকালের মোদি ম্যাজিকে এই যে মোদি ওয়েভটা শুরু হয়েছিল এটাই কিন্তু পরবর্তী কয়েক বছরে সারা দেশকে আক্রান্ত করেছিল এবং নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন এই এত সব কিছু হলো একটা গাড়ির জন্য একটা গাড়ি যার ভারতের যানবাহনের পরিস্থিতি বদলে দেওয়ার কথা ছিল তার বদলে সে বদলে দিল ভারতের রাজনৈতিক মানচিত্র আর এত কিছুর পরে গাড়িটার কি হলো গাড়িটার বিক্রি বন্ধ হয়ে গেল সেটা কেন সেই কথাতেই এবার আসছি এত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টসদেরকে ডাকার পরেও একটা বড় ফ্যাক্টর এই টাটা গ্রুপ ধর্তব্যের মধ্যেই ফেলেনি ব্যাপারটা হচ্ছে টাটা গ্রুপের থেকে বড় সেলিং পয়েন্ট সব থেকে বড় ইউএসপি ছিল এক লাখ টাকা কথাটা মানে একটা গাড়ি যেটার দাম মাত্র এক লাখ টাকা কিন্তু দেখা গেল গাড়িটা বিক্রির পথে এই এক লাখ টাকার শব্দটাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ালো তারা যে বিষয়টা ধর্তব্যের মধ্যে আনেনি সেটা হচ্ছে গাড়ি জিনিসটা ভারতের মানুষের কাছে এখনও একটা সোশ্যাল স্ট্যাটাস একটা অ্যাসপিরেশনাল অবজেক্ট এবার সেখানে এমন একটা গাড়ি কেনা যার দাম এক লাখ টাকা তারপরে এটা শোনা যে এই গাড়িটার থেকে তো অটোর দামও বেশি এই ব্যাপারটা শুনতে অনেকেই নারাজ অতএব যাদেরকে পোটেনশিয়াল কাস্টমার বলে ভাবা হয়েছিল তাদের একটা বড় চাঙ্ক এই ব্যাপারটা থেকে সরে দাঁড়ালেন এবার যারা এক লাখ টাকা ভেবে গাড়িটা কিনতে গেছিলেন তারাও কিছু সমস্যার সম্মুখীন হলেন তারা দেখলেন যে এই গাড়িটা অ্যাড অন ছাড়া চালানো মুশকিল মানে এর বেস মডেল যেটার দাম এক লাখ টাকা সেটা চালানো একটু মুশকিল বেস মডেলটায় এসি নেই গাড়ি চড়বো অথচ এসির হাওয়া খাবো না তাই কি হয় নাকি কিন্তু এসি লাগাতে গেলে টাকা বেশি লাগবে বেস মডেলটায় পাওয়ার স্টিয়ারিং নেই পাওয়ার স্টিয়ারিং যদি অ্যাড করতে হয় আবারও বেশি টাকা অতএব এটা অ্যাড করলে বেশি টাকা ওটা অ্যাড করলে বেশি টাকা এরকম করে দেখা গেল এক লাখের থেকে ব্যাপারটা অনেক বেশিতে দাঁড়াচ্ছে অতএব যারা এক লাখ টাকা ভেবে গাড়িটা কিনতে গেলেন তারাও সরে এলেন এইবার শেষমেশ যারা গাড়িটা কিনলেন তারাও বেশ কিছু অভিযোগ সামনে রাখলেন প্রথমত অ্যাভেলেবিলিটি অফ পার্টস মানে গাড়িটার কোনো পার্ট খারাপ হয়ে গেলে বা রিপ্লেস করতে হলে এর পার্টস পাওয়া যায় না অন্যান্য গাড়ির ক্ষেত্রে যেগুলো খুব সহজেই পাওয়া যায় টাটা ন্যানোর ক্ষেত্রে এর জন্য আগে থেকে বলে রাখতে হয় অনেক দিন ওয়েট করতে হয় অতএব এটা একটা মাইনাস পয়েন্ট দ্বিতীয়ত টাটা ন্যানো ইজ আ প্রিডমিনেন্টলি সিটি কার কিন্তু যারা গাড়িটা কিনবেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা তো শুধু শহরের মধ্যে চালাবেন না গাড়ি নিয়ে মাঝে মধ্যে ঘুরতেও যাবেন এইবার এই গাড়ি নিয়ে যদি উইকেন্ডে হাইওয়েতে ওঠা হয় তাহলে হাইওয়েতে যে গাড়িটা চালাবে তাকে বেশ বেগ পেতে হবে এই সমস্ত কারণ মিলিয়েই দেখা গেল টাটা ন্যানো লঞ্চ হওয়ার পরে যেখানে ভাবা হয়েছিল লক্ষ লক্ষ টাটা ন্যানো বিক্রি হবে সেখানে টাটা ন্যানোর বিক্রি ভয়ঙ্কর কম এছাড়াও টাটা ন্যানোকে নিয়ে অনেকগুলো সমস্যা দেখা গেল মাঝখানে টাটা গ্রুপের চেয়ারপারসনের জায়গায় রতন টাটাকে সরিয়ে নিয়ে আসা হলো সাইরাস মিস্ত্রিকে আর সাইরাস মিস্ত্রি এসেই বললেন টাটা ন্যানোর প্রোডাকশন ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হবে কারণ গাড়িটা লস মেকিং কার এই কথাটা রতন টাটার খুব একটা মনে ধরেনি তিনি এর পরেও টাটা ন্যানোকে অনেক দিন তো জিয়ে রাখেনি এমনকি সাইরাস মিস্ত্রিকে তার পদ থেকে বরখাস্ত করে দিলেন আর পুরো ব্যাপারটাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেলেন ফাইনালি দু হাজার কুড়িতে এসে কিন্তু টাটা মোটরস এই সিদ্ধান্তই নিয়েছে যে টাটা ন্যানোর প্রোডাকশান বন্ধ করে দেওয়া হবে এর কারণ দুটো প্রথমত এই গাড়িটার সেল ভয়ঙ্কর কম আর দ্বিতীয়ত কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে দু হাজার কুড়িতে বিএস ফোর স্ট্যান্ডার্ডের কোনো গাড়ি রাস্তায় চালানো যাবে না বিক্রি করা যাবে না তার কারণ হচ্ছে বিএস ফাইভ সিক্সের টাইম এসে গেছে আর বাইরের দেশে আমাদের দেশে গাড়ির যা স্ট্যান্ডার্ড তার থেকে বাইরের দেশের স্ট্যান্ডার্ড অনেক বেশি অতএব টাটা ন্যানোকে যে এক্সপোর্ট করা হবে সেই প্ল্যানটাও অনেকদিন আগেই স্থগিত হয়ে গেছে আর টাটা ন্যানোকে এখন যদি আপগ্রেড করতে হয় তাহলে যত টাকা খরচ করতে হবে অত টাকা একটা লস মেকিং কারের পেছনে খরচ করতে কোম্পানি নারাজ দেখুন কোথাকার জল কোথায় এসে গড়ায় যে গাড়িটা ভারতের রাজনৈতিক মানচিত্রটাকেই বদলে দিল সেই গাড়িটাই আর থাকবে না অতএব বলা যেতে পারে যে আইডিয়া থেকে সব শুরু সেই আইডিয়াটাই মুখ থুবড়ে পড়েছে এমন একটা আইডিয়া যেটা একটা চৌত্রিশ বছরের সরকারকে ধসিয়ে দিল দুটো নতুন সরকার নিয়ে এলো দু হাজার তিনে প্রথম টাটা ন্যানো তৈরির কথা শুরু হয় দু হাজার ছয়ে পশ্চিমবঙ্গের কারখানা হবে এই কথা ওঠে দু হাজার আটে পুরো ব্যাপারটা চলে যায় গুজরাটে আর দু হাজার এই গাড়িটা লঞ্চ হয় দু হাজার রিপোর্ট আসে যে সেই বছর মাত্র টা টাটা ন্যানো বিক্রি হয়েছে আর সেই একই বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হন আর দু হাজার জুন মাসে একটা রিপোর্ট আসে যে সেই মাসে মাত্র তিনটে টাটা ন্যানো বিক্রি হয়েছে এখন দু এখন উনিশ এখন কথা হচ্ছে মমতা ভার্সেস মোদির কথা হচ্ছে আর এখন শোনা যাচ্ছে এই গাড়িটাই আর থাকবে না দু থেকে টাটা ন্যানোর প্রোডাকশন বন্ধ করে দেওয়া হবে পর্বের শেষে একটা কথা বলি এটা কিন্তু একেবারেই একটা কেস স্টাডি খুব অবজেক্টিভলি এটাকে দেখবেন এটা কিন্তু তর্ক ঝগড়া বা সমালোচনা নয় বাংলার সঙ্গে এই টাটা ন্যানোর পুরো ঘটনাটার একটা বড় যোগসূত্র আছে তাই এই গল্পটা আপনাদের সামনে আজকে রাখা পরের দিন আবার একটা নতুন বিষয় নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে তবে যাবার আগে আরেকটা কথা আজকের পর্বটা আমরা বাইরে করেছি কিছু আওয়াজের সমস্যা আছে আলোরও কিছু সমস্যা হয়তো আপনারা দেখতে পাবেন তবে আশা করি যে বিষয়টা বোঝাতে চাইছিলাম সেটা পরিষ্কার করে আপনাদের সামনে রাখতে পেরেছি দেখা হবে পরের দিন ভালো থাকবেন আজকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছে বলে মার্জনা করবেন একটা ছোট্ট অনুরোধ ছিল আমাদের এই পর্বগুলো আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে পৌঁছে দিন আরও অনেক মানুষের কাছে আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কিন্তু এখানে যে কথাটা প্রাধান্য পাচ্ছে সেটা হলো আপনাদের যদি ভালো লাগে আমাদের গল্পগুলো তাহলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন আর তারপরে বেল আইকনটায় ক্লিক করে দেবেন তাহলেই যে কোনো পর্ব আপলোড হলেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে